আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন, আরও সাথে রয়েছে আমি মিতু চক্রবর্তী রায়। সংবাদের শুরুতেই থাকছে প্রধান শিরোনামগুলো। আকাশে ইঞ্জিন বিকল হয়ে ফিলাডেলফিয়া এয়ারপোর্টে বিমানের জরুরি অবতরণ, একজন নিহত আহত সাতজন। কারাগারে পাঠানোর হুমকি অবৈধ ও আইনের শাসন বিরোধী, প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির জবাবে বলেন জেমস কমি। ড্যানিয়েলসের হুমকিদাতার স্কেচ প্রকাশ, তথ্যের জন্য $100,000 পুরস্কারের ঘোষণা ড্যানিয়েলসের আইনজীবীর। আমেরিকা ও ব্রিটেনের 1 মিলিয়নের বেশি প্রযুক্তি যন্ত্র হ্যাক করতে পারে রাশিয়া, দুই দেশের গোয়েন্দাদের আশঙ্কা। নর্থ কোরিয়ার নেতার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক করার সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলেছেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়া ফিচার রিপোর্টে যা রয়েছে, দিন দিন জনপ্রিয় হচ্ছে কর্মস্থলের নতুন ধারণা কো-ওয়ার্কিং, স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। বিস্তারিত সংবাদের শুরুতেই থাকছে মেগা ইন্স্যুরেন্স অ্যান্ড ব্রোকারেজ শীর্ষ সংবাদ। মাঝ আকাশে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করে। তখন বাম দিকের একটি ইঞ্জিনে প্রচণ্ড শব্দ হয়, ভেঙে যায় জানালার কাঁচ। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 7 জন। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সকাল 10:45 দিকে ছেড়ে বিমানটি নিউ ইয়র্কের লাগোয়াটিয়া এয়ারপোর্ট থেকে ডালাসের লাভ ফিল্ডে যাচ্ছিল। 5 জন ক্রু এবং যাত্রী নিয়ে সকাল 10:43 নিউ ইয়র্কের লাগোডিয়া এয়ারপোর্ট ছেড়ে যায় সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বোয়িং বিমানটি। 3 ঘন্টা পর এটি ডালাসের লাভ ফিল্ডে অবতরণ করার কথা ছিল, তবে মাঝ আকাশেই হঠাৎ করে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বাম দিকের ইঞ্জিনে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। সেই সাথে ভেঙে যায় বিমানের একটি জানালার কাঁচ, এতে করে গুরুতর আহত হন একজন। It sounded potentially like a what we call an uncontained failure, where not only does the aircraft engine stop operating and explode, but তখন জরুরি ভিত্তিতে ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। But we need to understand what's going on here. As far as the injuries, we do have information there was one fatality. National Transportation Safety Board-এর চেয়ারম্যান রবার্ট সামওয়ার্ড আরও জানিয়েছেন ইঞ্জিন বিকল হওয়ার ফলেই প্লেনটি দ্রুত গতিতে অবতরণ করানো হয়েছে আর বিষয়টির তদন্ত চলছে বলে জানান তিনি। Concern this might be related to the event that happened a few years ago over the Gulf of Mexico, and you know, we first and foremost we want to look at this particular event and see what the factors are surrounding this. এই ঘটনায় আরও 7 জন আহত হয়েছেন যাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। We will not be releasing anything about patient outcome at this time. We also assessed 12 other patients and treated 7 patients for minor injuries, although none of those were transported to the hospital. Our firefighters provided foam due to the risk of a fuel leak and applied that agent for some time. তবে এভাবে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনায় অবশ্য অবাক হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। On these kinds of disasters, they're very rare. The turbofan engine is extraordinarily reliable. But in this case, it looks like it came apart in midair, what's called an uncontained failure. Pieces of the internal engine. দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করার জন্য সাউথ ওয়েস্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। শামীম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। দেশের প্রেসিডেন্ট কোনো নাগরিককে কারাগারের হুমকি দিতে পারেন না। এ ধরনের হুমকি শুধু অবৈধই নয়, আইনের শাসনের পরিপন্থীও। আমেরিকার মতো দেশে এটি অগ্রহণযোগ্য। প্রেসিডেন্ট ট্রাম্পের কারাগারে পাঠানোর হুমকির জবাবে এসব কথা বলেছেন এফবিআইয়ের সাবেক ডিরেক্টর জেমস কমি। মঙ্গলবার কমির বহুল আলোচিত বই আ হায়ার লয়্যালটি, ট্রুথ লাইজ অ্যান্ড লিডারশিপ বাজারে আসার পর এবিসি নিউজকে তিনি এসব কথা বলেন। The book itself goes public on Tuesday. The interview comes ahead of the release of Comey's book, A Higher Loyalty, containing new details about his interactions with President A Higher Loyalty, Truth, Lies and Leadership.
গেল এক সপ্তাহ ধরে শুধু আমেরিকা নয় গোটা বিশ্বজুড়ে আলোচিত বইয়ের নাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে মাফিয়া বস, মিথ্যাবাদী, নৈতিকভাবে অযোগ্য উল্লেখ করা বইটি মঙ্গলবার বাজারে আসে। প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে বরখাস্ত হওয়া সাবেক এফবিআই ডিরেক্টর জেমস কমি বইটি প্রকাশের আগেই এবিসি নিউজের সঙ্গে সাক্ষাৎকারে জানান এর মূল বিষয়গুলো। চারদিকে পড়ে যায় হইচই। প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটারে ওঠে কমিকে আক্রমণের ঝড়, এমনকি সাবেক এফবিআই ডিরেক্টরকে জেলে পাঠানোরও হুমকি দেন প্রেসিডেন্ট। Not only should you have been fired, but that you leaked classified information, lied to Congress under oath. For both of those infractions, he says you should go to jail. বইটি প্রকাশ উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে জেমস কমি বললেন, আমেরিকার প্রেসিডেন্ট একজন নাগরিককে এমন হুমকি দিতে পারেন না। কে জেলে যাবে আর কে যাবে না তা প্রেসিডেন্ট নির্ধারণ করেন না। তার এই হুমকি আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী এবং অবৈধ। First of all, he's just making stuff up, but most importantly, the President of the United States is calling for the imprisonment of a private citizen, as he's done for a whole lot of people who criticize him. That is not acceptable in this country. মানুষ তার বইটি পড়বে এমন আশা করে কমে বলেন, মানুষ বুঝতে পারবে এই দেশে আইনের শাসন কেন গুরুত্বপূর্ণ এবং আমেরিকার মৌলিক সেই মূল্যবোধে প্রেসিডেন্ট বারংবার কিভাবে আঘাত করছেন। I hope people read the book and see why the rule of law is such an important value in this country, and key to that is that the president doesn't get to decide who goes to jail. এ হায়া লয়্যালটি, ট্রুথ, লাইজ এন্ড লিডারশিপ বইটি আমেরিকার বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে একটি ওয়েক আপ কল বলে মনে করেন জেমস কমি। We're numb to it. We wake up in the morning and see the President of the United States is accusing people of crimes without evidence and pronouncing them guilty and saying they should be in jail. That should wake all of us up with a start. But this তিনি বলেন, প্রতিদিন ঘুম থেকে উঠে মানুষ দেখে দেশের প্রেসিডেন্ট কিভাবে মিথ্যাচার করে, কোনো প্রমাণ ছাড়া মানুষকে কিভাবে অভিযুক্ত করে। ভবিষ্যৎ আমেরিকার জন্য খুব ভয়ঙ্কর উদাহরণ সৃষ্টি করছেন প্রেসিডেন্ট ট্রাম্প, বললেন কমি। And that's dangerous. One of the things I hope to do is encourage people to think about that and focus. Sultana Rahman, TVN 24, New York. প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যৌন সম্পর্কের ব্যাপারে মুখ না খুলতে পর্নতারকা স্টর্মি ড্যানিয়েলসকে যিনি হুমকি দেন তার একটি স্কেচ প্রকাশ করেছে। এফবিআই এর সাথে কাজ করা পেশাদার এক শিল্পী এই স্কেচটি এঁকেছেন। এই স্কেচ অনুযায়ী হুমকিদাতা সম্পর্কে তথ্যের জন্য $100,000 পুরস্কার ঘোষণা করেছেন ড্যানিয়েলসের আইনজীবী। তথ্য পাঠানোর জন্য একটি ইমেইল অ্যাকাউন্টও খোলা হয়েছে। 2011 সাল, পর্ণতারকা স্টর্মি ড্যানিয়েলস, যার আসল নাম স্টেফেনি ক্লিফোর্ড, তার 7 বছরের কন্যাকে সাথে নিয়ে ফিটনেস সেন্টারের পার্কিং লটের বাইরে দাঁড়িয়েছিলেন। হঠাৎ 30-40 বছর বয়সী এক ব্যক্তি এসে স্টর্মি ও তার কন্যার দিকে আড় চোখে তাকিয়ে থাকে। এক পর্যায়ে কাছে এসে স্টর্মিকে হুমকির সুরে ওই ব্যক্তি বলে, ট্রাম্পকে ছেড়ে দাও, সবকিছু ভুলে যাও, না হলে পরিণতি ভালো হবে না। মঙ্গলবার এবিসি নিউজের দ্য ভিউ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা করা এই পর্নতারকা এসব কথা জানাচ্ছিলেন। And he looked at my daughter and I just remember him saying like, oh, it's a beautiful little girl, I'd be ashamed if something happened to her mom. Forget about this story, leave Mr. Trump alone. রোববার ওই ব্যক্তির স্কেচ তৈরি করিয়েছেন স্টর্মির আইনজীবী মাইকেল অ্যাভানাটি। এফবিআই এর সাথে কাজ করা চিত্রশিল্পী ব্লোয়েস গিবসন সর্বোচ্চ দক্ষতার সাথে ওই স্কেচটি তৈরি করেছেন বলে একই অনুষ্ঠানে জানান স্টর্মির আইনজীবী। অনুষ্ঠানে ওই স্কেচটি প্রকাশ করেন আইনজীবী মাইকেল অ্যাভানেটি। স্কেচের উপর দেখা যায় ওই ব্যক্তির উচ্চতা 5'9" থেকে 6 ফুট লেখা, একই সাথে তার বয়স আনুমানিক 30-40 বছর লেখা রয়েছে। মাইকেল অ্যাভানাটি অনুষ্ঠানে জানান, ওই ব্যক্তির ব্যাপারে যে কোনো ধরনের তথ্য দাতাকে $100,000 পুরস্কার দেয়া হবে, সেই সাথে সশরীরে না এসে id@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে ওই ব্যক্তির ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিতে সবাইকে অনুরোধ করেন তিনি। Detailed sketch and it was created by a woman by the name of Lois Gibson. She has the world record for the most identifications. She works with the FBI and law enforcement all around the country and she found Stormy to be very credible. We're offering $100,000 reward for information leading to the identification of this man. 2006 সালে গড়া ট্রাম্পের সাথে যৌন সম্পর্ক নিয়ে অপ্রকাশিত একটি চুক্তি ভঙ্গের অভিযোগে স্টর্মি প্রেসিডেন্টের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। এ নিয়ে মুখ না খুলতে নির্বাচনের আগে ট্রাম্প
স্টর্মিকে তার ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহনের মাধ্যমে $130,000 দেন বলেও দাবি করেন স্টর্মি। এর জেরে FBI সম্প্রতি কোহেনের ডেরায় হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়, এমনটি জানায় স্থানীয় গণমাধ্যমগুলো। মঙ্গলবার স্টর্মির আইনজীবী অ্যাভানাটি প্রকাশিত স্কেচের সূত্র ধরে নতুন কী ঘটনা ঘটতে যাচ্ছে সেটি এখন দেখার অপেক্ষা। ইমদাদুল্লাহ বাবু, TVN24 নিউজ ডেস্ক। আমেরিকা ও ব্রিটেনের 1 মিলিয়নেরও বেশি প্রযুক্তি যন্ত্র হ্যাক করতে পারে রাশিয়ার সাইবার হ্যাকাররা, এমন আশঙ্কার কথা জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, FBI এবং লন্ডনের গোয়েন্দা সংস্থাগুলো। রাশিয়ার হ্যাকাররা দুদেশের ইন্টারনেট রাউটারের মতো 30 লাখের বেশি যন্ত্র নিজেদের লক্ষ্য বস্তুতে পরিণত করেছে বলে জানিয়েছে CBS নিউজ। আক্রমণাত্মক প্রচারাভিযানের অংশ হিসেবে বাসাবাড়ি, সরকারি বেসরকারি দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার ইন্টারনেট নির্ভর যন্ত্রের নিয়ন্ত্রণ নিতে চাইছে রাশিয়ান হ্যাকাররা। রাউটারের মাধ্যমে এসব যন্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে গুপ্তচর বৃত্তির পরিকল্পনা রয়েছে হ্যাকারদের। এজন্য আমেরিকা এবং ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্কতা জারি করতে যাচ্ছে বলে জানিয়েছে CBS নিউজ। ধারণা করা হচ্ছে সবচেয়ে সহজলভ্য ওয়াইফাই এর মাধ্যমে চালিত ল্যাপটপ, স্মার্ট টিভি, মোবাইল ফোন ও ট্যাবের মতো লক্ষাধিক যন্ত্র এতে নিশানা করা হয়েছে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি, FBI ও ব্রিটেনের ন্যাশনাল সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষ। 2016 সালে মিরাই বোটনেট সাইবার হামলার অধীনে এমন হাজারেরও বেশি যন্ত্র হ্যাক করা হয়েছিল, অথচ এগুলোর মালিকরা জানতেনই না তাদের অগোচরে এসব যন্ত্র অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। সিনেট টেকনোলজির এই প্রযুক্তিবিদ বলছেন, এগুলোর ডিফল্ট পাসওয়ার্ড ভেঙে যে কোনো সময় রাশিয়ান হ্যাকাররা হামলা চালাতে পারে। What the Russians have been doing is they've been scanning across the internet to see what vulnerable routers are out there. সহজ পাসওয়ার্ড থাকলে তা নিমেষেই হ্যাকাররা ভেঙে ফেলতে পারবে, আর পাসওয়ার্ড ভাঙতে সফল হলে তারা এর দ্বারা যে কোনো কিছু করতে সক্ষম বলেও জানান এই কর্মকর্তা। এর মাধ্যমে হ্যাকাররা পার্সোনাল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারবে। এজন্য বিভিন্ন ওয়াইফাই যন্ত্র সহ ইন্টারনেট ভিত্তিক যন্ত্রগুলোর পাসওয়ার্ড নতুন করে নির্ধারণ করতে পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি এসব যন্ত্রের সফটওয়্যার হালনাগাদ করারও তাগিদ তার। People don't change the passwords on their routers, or when they get it, they've got a really simple password that's easy to crack or easy for somebody to guess. The Department of Homeland Security's technical alert that they put out today, they recommended changing the password as soon as you can when you get a new device or looking at your device that you own already and seeing if you can change the password on it. Ekti jontro hack kora gele puro internet service provider er odhine joto gulo jontro ache shobi hacker ra niyontron korte parbe boleo janan tini. এজন্য এখন থেকেই সবাইকে সতর্ক হতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। আমেরিকা ও ব্রিটেনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, মিত্রদের সাথে নিয়ে সিরিয়ায় হামলা অথবা আমেরিকার আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে এই অপতৎপরতা চালাতে চাইছে রাশিয়ান হ্যাকাররা। ইমদাদুল্লাহ বাবু, TVN24 নিউজ ডেস্ক। নর্থ কোরীয় নেতা কিম জং উনের সাথে বৈঠকের সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। কিমের সাথে বৈঠকে ফলপ্রসূ সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। ফ্লোরিডায় নিজেদের দ্বিতীয় বৈঠকে তারা এসব মন্তব্য করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশি নেতার সাথে সাক্ষাৎ হয়েছিল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথেই 2016 সালের নভেম্বরে ট্রাম্প টাওয়ারে। পর আনুষ্ঠানিকভাবেও শিনজো আবের সাথে ফ্লোরিডায় বৈঠক করেন ট্রাম্প। A relationship that's much different than it's been for many, many years. সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের 10 দিনের প্রথম এশিয়া সফরের প্রথম দেশটির তালিকার নামও ছিল জাপানের। আর মে মাসের শেষে অথবা জুনের প্রথমে নর্থ কোরিয়ার নেতার সাথে বৈঠক করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সাথে আবারও 2 দিনের হঠাৎ করে বৈঠক দুদেশের সম্পর্কের গভীরতায় প্রকাশ করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। It's not so much North Korea that the Japanese are worried about, although presently that's an immediate issue, but longer term and over time it's the Chinese who present a threat to Japan, and it's why the Japanese want the United States to remain
firmly involved in Northeast Asia. তাই বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বললেন, নর্থ কোরিয়ার নেতার সাথে বৈঠকের সিদ্ধান্তটি সাহসী সিদ্ধান্ত, সে কারণে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসাও করেন তিনি। ডোনাল্ড ট্রাম্পও আশা প্রকাশ করেন আলোচনাটি ফলপ্রসূ হওয়ার। But I think that there's a great chance to solve a world problem. ফ্লোরিডায় এনে দুবার জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। Shelves are locked and we are very unified on the subject of North Korea. We will probably be depending on the various meetings and conversations we'll be having meetings with Kim Jong Un very soon. That'll be taking place probably in early June or a little before that. এই বৈঠকে নর্থ কোরিয়া ইস্যু ছাড়াও বাণিজ্য ও নিরাপত্তার ইস্যুগুলোই প্রাধান্য পায়। I think the Japanese are concerned that President Trump may go into the meeting seeking or some sort of an agreement or the beginnings of an agreement with North Korea. নূপুর চৌধুরী, TVN 24, নিউ ইয়র্ক। মঙ্গলবার ট্যাক্স ফাইল করার শেষ দিনের কয়েক ঘন্টা আগে IRS এর ওয়েবসাইটে নানা রকম বিভ্রাট ঘটে। ওই দিন বিকেল থেকে ওয়েবসাইটের যে পাতায় সরাসরি ট্যাক্স ফাইল করার ব্যবস্থা আছে সেটা অনেকের ক্ষেত্রেই কাজ করেনি। মেক আ পেমেন্টের ওপর ক্লিক করলে আনপ্ল্যান্ড আউটেড লেখা আসে, ফলে অনেকেই শেষ দিন ট্যাক্স ফাইল করতে পারেনি। ওয়েবসাইটের সমস্যার কারণে আক্রান্ত ব্যক্তিদের জন্যে ট্যাক্স ফাইলের সময় বাড়িয়ে 18 এপ্রিল বুধবার মধ্যরাত পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে IRS। তারা জানিয়েছে হার্ডওয়্যারের সমস্যার কারণেই ওয়েবসাইটে এ ধরনের জটিলতা তৈরি হয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়া সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলাকে অবৈধ সামরিক কার্যক্রম বলেছেন ভার্জিনিয়া ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। সোমবার CBS নিউজের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এছাড়া সিরিয়া থেকে দ্রুত সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়ে 2 সপ্তাহ না যেতেই সেখানে হামলা চালানোয় ট্রাম্প প্রশাসনের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টিকে অবৈধ বলে মন্তব্য করেছেন ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। সোমবার CBS দিস মর্নিংয়ে এ কথা বলেছিলেন তিনি। সিনেটর টিম কেইন প্রথমে ক্ষোভ জানান প্রেসিডেন্ট ক্যাপিটল হিলে সিরিয়ায় হামলার বিষয়টি না তোলায়। তিনি বলেন, আমেরিকা প্রেসিডেন্ট শাসিত দেশ, এখানে কোনো রাজা নেই যে তার ইচ্ছেতেই সব চলবে। No, the president's wrong. I think this is an illegal military act. It's one that I would likely support if he brought it to Congress, but we have a president, not a king, and the Constitution says it's Congress that gets to declare war, not the president. What the president can do is defend the United States against imminent attack, but if it's a matter of going on offense against a sovereign nation of Syria, he's got to come to Congress, especially since they've laid out that they've known for months about these chemical weapons attack. এই সময় তিনি সিরিয়ার যুদ্ধের কৌশল নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, মাত্র 10 দিন আগে দেশটি থেকে শীঘ্রই সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট, অথচ শুক্রবার রাতে সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হলো। অর্থাৎ সিরিয়া নিয়ে আমেরিকার নীতির অস্পষ্টতার বিষয়টি তুলে ধরেন এই ডেমোক্র্যাট সিনেটর। Okay, so now we're still in Syria. What's the goal now? Is it to prevent ISIS from re-emerging? Is it to topple Assad, check Iran, check Russia, help Israel, help Turkey, help the Kurds? What's the strategy? Why are we there? That's how you know whether a military action makes sense or not. But what the administration hasn't done is come and present to us. And you saw the president 10 days ago said we're getting out of Syria, and then last Friday night we're dropping bombs on Syria. So we need to have that strategic. Congress ke pashkati eto boro siddhanto neya president er somalochona kore Kein bolen ekhon theke shongkay thakte hobe je kono siddhanto house ke upekha korei kora hote pare. It ought to be based on a congressional vote that this is in the national interest. And if Congress is afraid to have a vote, how dare we order people to go risk the lives and the lives of their colleagues? I mean, that's why you have the vote. The other reason you have a debate and vote is that's what educates the American public about what the stakes are. If the president just one off can do this or that, what's to stop the president from saying, I need to bomb Iran, I need to bomb North Korea? If he thinks he can do this without Congress, then he believes he can do anything. সবশেষ সিরিয়া থেকে সেনা প্রত্যাহার এবং দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসে আসার পরামর্শ দিয়েছেন সিনেটর টিম কেইন। বিউটি আকবর, টিভিএন 24, নিউজ ডেস্ক। কৃষ্ণাঙ্গ দুই যুবককে আটক করার ঘটনায় আগামী 29 মে বিকেলে সারা দেশে 8,000 স্টারবাকস সব বন্ধ থাকবে। এ সময় প্রায় 175,000 কর্মীকে বর্ণবাদ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। তবে ফিলাডেলফিয়ার ওই অপ্রীতিকর ঘটনা স্টারবাকসের বিরুদ্ধে বর্ণবাদের একমাত্র ঘটনা নয়, এর আগেও দেশের বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
অনেকটা অকারণে পুলিশ ডেকে কৃষ্ণাঙ্গ দুই যুবককে আটক করায় ফিলাডেলফিয়ার স্টারবাকসের সামনে এখনও চলছে বিক্ষোভ প্রতিবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি স্পষ্টতই বর্ণবাদী এই অভিযোগ বিক্ষোভকারীদের। বয়কট স্টারবাকস ক্যাম্পেইনের পাশাপাশি তাদের দাবি স্টারবাকসকে তাদের বর্ণবাদ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে হবে। বিশ্বে স্টারবাকসের প্রায় 24,000 শপ রয়েছে, এর মধ্যে আমেরিকায় আছে 8,000, সেখানে কাজ করছে 175,000 কর্মী। ফিলাডেলফিয়ার ঘটনার পর তাদেরকে বর্ণবাদ বিষয়ে সচেতন করার উদ্যোগ নিয়েছে স্টারবাকস কর্তৃপক্ষ। এ কারণে আগামী 29 মে বিকেলে দেশে তাদের সব স্টোর বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। ওই সময় কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তবে ফিলাডেলফিয়ার ঘটনাটি স্টারবাকসের বিরুদ্ধে বর্ণবাদের একমাত্র অভিযোগ নয়। এর আগে ওই একই স্টোরে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল, সেই ভিডিওটিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। লস অ্যাঞ্জেলেসে স্টারবাকসের একটি স্টোরে একই ধরনের ঘটনা ঘটে, যেখানে স্টোর ম্যানেজার অকারণে পুলিশ ডেকে এক কৃষ্ণাঙ্গকে আটক করায়। এদিকে এসব ঘটনাকে স্টারবাকসের বিচ্ছিন্ন ঘটনা না বলে সামাজিক সমস্যা হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন অনেকে। Starbucks is an example and an indicator of what's happening all across the city of Philadelphia and across the country, frankly. স্টারবাকসের CEO কেভিন জনসন ঘটনাটির জন্য ক্ষমা চেয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সূক্ষ্ম বিষয়গুলো সংশোধন এবং পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। সুলতানা রহমান, TVN24, নিউ ইয়র্ক। বাজারে চায়নাভিত্তিক টেলিকম সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান JTE কর্পোরেশনের পার্টস ও সফটওয়্যার বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য দপ্তরের এই নিষেধাজ্ঞা আগামী 7 বছর পর্যন্ত কার্যকর থাকবে। এতে ক্ষতির মুখে পড়বে আমেরিকার কোম্পানি কোয়ালকম। আমেরিকা চায়নার বাণিজ্য যুদ্ধের কবলে পড়ল চায়নার JTE এবং আমেরিকার কোয়ালকম। এই দুটি কোম্পানি দুই দেশের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান। মঙ্গলবার চায়নাভিত্তিক টেলিকম সামগ্রীর নির্মাতা প্রতিষ্ঠান JTE কর্পোরেশনের পার্টস ও সফটওয়্যার বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে ব্যবসায়িক লেনদেন এবং বেআইনিভাবে দেশটিতে প্রযুক্তি সরবরাহের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। JTE অবশ্য বরাবরই দাবি করে আসছে তাদের সরঞ্জাম গ্রাহকদের জন্য নিরাপদ। তবে এতে ক্ষতির মুখে পড়বে আমেরিকার কোম্পানি কোয়ালকম, কারণ প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় ক্রেতা তারা। JTE-র সবচেয়ে বেশি উৎপাদিত পণ্য মোবাইল ফোন। প্রতিবছর 46.4 মিলিয়ন ফোন বিভিন্ন দেশে রপ্তানি করে প্রতিষ্ঠানটি, এবং এসব ফোনের শতকরা 65% কোয়ালকমের চিপস দ্বারা তৈরি। সে হিসেবে বড় অঙ্কের লোকসান গুনতে যাচ্ছে কোয়ালকম। Qualcomm is basically caught in the middle between Washington and Beijing. It's a US company with links and contracts with US government and US military, but it makes a huge amount, the majority of its sales here in China to clients who use it. এদিকে বাণিজ্য দপ্তরের এই নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চায়না। দেশটির বাণিজ্যমন্ত্রী বলেছেন প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে তারা প্রস্তুত। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন পরিণাম চিন্তা না করে ঘোষণা দিয়ে নিজেদের ক্ষতি ডেকে আনলো আমেরিকা। সাবেক ফার্স্ট লেডি এবং 41তম প্রেসিডেন্ট জর্জ বুশের স্ত্রী বারবারা বুশ আর নেই। 92 বছর বয়সে টেক্সাসে মঙ্গলবার তিনি মারা গেছেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বারবারা। হৃদযন্ত্রের বিভিন্ন সমস্যার জন্য দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছিল। সাবেক প্রেসিডেন্ট বুশ এবং ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের মা ছিলেন তিনি। ফার্স্ট লেডি থাকাকালীন 6 সন্তানের জননী বারবারা বিশ্ব সাক্ষরতা চ্যাম্পিয়ন হন। হোয়াইট হাউস থেকে বিদায়ের পরও তিনি তা চালিয়ে যান। এখন দেখবেন কর্ণফুলী ট্যাক্স সার্ভিসের সৌজন্যে নিউ ইয়র্ক মিনিটস। নিউ ইয়র্কের টুকরো খবর। ক্ষুধা
ক্ষুধার্ত, দরিদ্র ও অসহায় মানুষের জন্য খাবার তৈরি করছে লং আইল্যান্ডের শতাধিক শিক্ষার্থী। তিন দিনের এই কর্মসূচিতে লুথারান মিডল হাই স্কুলের এসব শিক্ষার্থী প্রায় 300,000 খাবার প্যাকেট তৈরি করবে, যার বড় একটি অংশ পাঠানো হবে হাইতির অসহায় মানুষদের জন্য। বাকি খাদ্য লং আইল্যান্ডের ছিন্নমূল ও অসহায় ক্ষুধার্ত মানুষদের জন্য দেয়া হবে। ক্ষুধার্ত ও অসহায় মানুষের সহায়তা এসব খাবারের প্যাকেট তৈরি করছে লং আইল্যান্ড লুথেরান মিডল হাই স্কুলের শিক্ষার্থীরা। I'm thinking about how many people I could help and how many people I can feed for such a long time. শিক্ষার্থীরা এই ধরনের খাবারের প্যাকেট তৈরি করবে প্রায় 300,000, যার তিন ভাগ পাঠানো হবে হাইতিতে আর দুই তৃতীয়াংশ দেওয়া হবে লং আইল্যান্ডের ক্ষুধার্ত মানুষকে। একটি প্যাকেটের খাবার খেতে পারবেন অন্তত 6 জন। Everybody like has a part, so either you're scooping, you're bagging, you're weighing, you're closing, you're lifting, and it's a really good way to bring the community together and serve others. Meals for Heart নামে এই খাবারের আয়োজন করেছে বিদ্যালয়ের শিক্ষিকা জেনিফার গ্রিন। 2010 সালে জাতিসংঘ মিশনের কাজে হাইতিতে গিয়ে ভূমিকম্পের কবলে পড়ে তার স্বামী মারা যান। So he was working pretty hard there and he fell in love with Haiti and the people of Haiti. And it was a serious blow, but the school was amazing. And they started this initiative just after he died and they've been doing it every year since. তিন দিনের এই কর্মসূচিতে শিক্ষার্থীরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত নিরলসভাবে কাজ করছে, আর এই কাজে অংশ নিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছে তারা। It creates a family environment and like you really know you're helping people around the island, so it's really wonderful. ইতিমধ্যে লং আইল্যান্ডের কয়েকটি স্থানে খাবার বিতরণ করা হয়েছে আর 100,000-এর বেশি খাবারের প্যাকেট পাঠানো হবে হাইতিতে, যার প্রতিটির গায়ে বিদ্যালয়ের নাম অনুসারে লেখা থাকবে উইথ লাভ ফ্রম ব্লু হাই। সাগর হোসেন, টিভিএন 24 নিউজ ডেস্ক। সংবাদের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর এসে আরো যা যা রয়েছে। ইউরোপে উদার গণতন্ত্রপন্থীদের সাথে কর্তৃত্ববাদীদের গৃহযুদ্ধ চলছে বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সেনা মোতায়েন ও ইভিএম ব্যবহার না করার দাবি প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন। আবারও স্বাগত জানাচ্ছি সংবাদে। এ পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক খবর। ইউরোপে উদার গণতন্ত্রপন্থীদের সাথে ক্রমবর্ধমান কর্তৃত্ববাদীদের গৃহযুদ্ধ চলছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তাই তিনি গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার স্ট্রাসবুর্গে ইউরোপিয়ান পার্লামেন্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এরপর ইউরোপে মানবতাবাদের উত্থান হয়েছে, অথচ সেই কথা ভুলে গিয়ে বর্তমান প্রজন্ম যেন ঘুমের মধ্যে হাঁটছে। এ সময় ইউরোপ আত্মকেন্দ্রিক হয়ে উঠছে উল্লেখ করে এর নিন্দা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। Alors les choix sont simples. Moi, je ne veux pas appartenir à une génération de somnambules. Je ne veux pas appartenir à une génération qui aura oublié son propre passé ou qui refusera de voir les tourments de son propre présent. Chacun, dans les temps qui s'ouvrent, prendra ses responsabilités. Mais je veux appartenir à une génération qui aura décidé fermement de défendre sa démocratie. ঘটনাক্রমে এমন এক এনজাইম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা যা প্লাস্টিক ধ্বংস করতে পারে। প্লাস্টিক বর্জ্যের সমস্যা সমাধানে এটি ব্যবহারে আশাবাদী বিশেষজ্ঞরা, তবে এখনও সার্বজনীনভাবে স্বীকৃতি পায়নি এই প্রকল্প। বিজ্ঞানীরা মনে করেন বাস্তব প্রয়োগে যাওয়ার আগে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন। কয়েক বছর আগে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ও ইউএস ডিপার্টমেন্ট অফ এনার্জির ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরির গবেষকরা যৌথভাবে জাপানে একটি পরীক্ষা চালায়। সেখানে প্রাকৃতিক এক উৎসেচক নিয়ে কাজ করতে গিয়ে ঘটনাক্রমে প্লাস্টিক বিনাশকারী এক এনজাইমের সৃষ্টি করেন তারা। We actually thought we were making the enzyme slower by changing a few amino acids, but actually we've made it faster. We've made an improved version of the enzyme, better than the natural one already. Ideonella secchiensis 201F6 নাম দেওয়া হয়েছে এই এনজাইমের। এটি পলিইথিলিন টেরেপথলেট PET ধ্বংস করতে সক্ষম। পানি বা কোমল পানীয় বোতল, এ ধরনের পণ্য বা আমাদের পোশাক তৈরিতেও এই PTE ব্যবহার করা হয়, যা সহজে নষ্ট হয় না। এই গবেষক দল নতুন উদ্ভাবিত এনজাইমটি কারখানায় উৎপাদন করে বড় পরিসরে ব্যবহারের পরিকল্পনা করছেন। প্লাস্টিকের ওপর এটি প্রয়োগ করলে খুব দ্রুতই PTE এর কণা ভাঙতে শুরু করে। এই উপায়ে কয়েক শতাব্দীর পরিবর্তে মাত্র কয়েকদিনেই প্রাকৃতিকভাবে প্লাস্টিক বর্জ্য নষ্ট করা সম্ভব হবে।
বিশেষজ্ঞদের মতে প্লাস্টিক আসলে পুরোপুরি বিনাশ করা জটিল। আগুনে পুড়িয়ে গলিয়ে বা এক পণ্য থেকে আরেক পণ্য তৈরির মাধ্যমে রিসাইকেল বা পুনর্ব্যবহারের কার্যক্রম চলে, কিন্তু এই এনজাইম দিয়ে সত্যিকার অর্থেই পরিবেশ বাঁচাতে আসার আলো দেখা যাবে। Plastic isn't really recycled. It either ends up in landfill or it's burned. If it's burned, then it generates CO2, and then you need to make more plastic by digging up more oil. This system would allow you to recycle plastic back again properly, 100% recycled, 100% sustainable. তবে এখনো সার্বজনীনভাবে স্বীকৃতি পায়নি এই গবেষণা। অন্যান্য বিজ্ঞানীরা এখনই এর বাস্তব প্রয়োগে যেতে চান না। এ ব্যাপারে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন তারা। করবি শিহাব, TBN24 নিউজ ডেস্ক। এ পর্যায়ে রয়েছে বাংলাদেশের কিছু খবর। গাজীপুর এবং খুলনা সিটি নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। এই নির্বাচনে ইভিএম ব্যবহার না করার দাবিও জানিয়েছে দলটি। মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনে গিয়ে এসব দাবি জানান, তবে তাদের দুটি দাবি সরাসরি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল মঙ্গলবার নির্বাচন কমিশনে যান। তাদের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ আরও 4 কমিশনার উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘন্টার বৈঠকে গাজীপুর ও খুলনা দুই সিটি নির্বাচনের এক সপ্তাহ আগে সেনা মোতায়েন, ইভিএম ব্যবহার না করা, বিতর্কিত ভূমিকার কারণে গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদকে প্রত্যাহার সহ 6টি দাবি জানায় বিএনপি। গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশনে সেনা মোতায়েন চাই। গাজীপুরে জেলায় বর্তমান পুলিশ অফিসার হারুনুর রশিদকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংসদ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উৎকণ্ঠা, খালেদা জিয়াকে নিয়ে বিএনপি এবং 20 দল যদি অংশগ্রহণ না করে তাহলে কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হবে না। যদি বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো এমপি যদি নৌকায় ভোট চান, তার এই ভোট চাওয়াটা গাজীপুরে খুলনায়ও নৌকার পক্ষে চাওয়া হয়, এটা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন। এসব দাবির কয়েকটি পর্যালোচনার আশ্বাস দেয় নির্বাচন কমিশন। তবে সিটি নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহারের পক্ষে অনর অবস্থান তাদের। নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনাও নেই জানিয়ে দেওয়া হয় বৈঠকে। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের নেই, আমাদের সাথে চেয়ারপার্সনের মুক্তির বিষয়ে কোনো আলোচনা করেনি। বৈঠকে রিটার্নিং কর্মকর্তার ক্ষমতা খর্ব করে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে বিভাগীয় তদন্ত কমিটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। তবে ইসির জবাব, এই কমিটি কেবল আইন শৃঙ্খলার বিষয়টি দেখবে। ফাহিম মুনাইম, TBN24, ঢাকা। বাংলাদেশের ব্যাংকিং খাত এখন বিকলাঙ্গ, এতিমে পরিণত হয়েছে, এমন দাবি করেছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। মঙ্গলবার ঢাকায় আগামী বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিনিয়োগ না বাড়ায় দেশে আয়হীন কর্মসংস্থান হচ্ছে। আমরা কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি থেকে বের হয়ে এখন আয়হীন কর্মসংস্থানে চলে গেছি। পুরো দেশের মানুষের গড়ে 2.5% প্রকৃত আয় কমে গেছে। নারীদের আয় কমেছে পুরুষের চেয়ে বেশি। আমরা এখন দেখছি পড়াশোনা করে যে বেকার তত থাকে সে। বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য বাড়ছে, আয় কমেছে উত্তর বাংলায়, দক্ষিণ পূর্ব বাংলায়। যেই কর্মসংস্থানটুকু সৃষ্টি হয়েছে সেটুকু হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে। এ পর্যায়ে রয়েছে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস, NRB মিনিটস, প্রবাসী বাংলাদেশিদের খবর। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দেয়া বাণী পড়ে শোনান দূতাবাস কর্মকর্তারা। নওগাঁ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অব ইউএস এর উদ্যোগে উদযাপিত হল বাংলা নববর্ষ। উডসাইডের একটি মিলনায়তনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নওগাঁ জেলার মানুষ এতে যোগ দেন। আলোচনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদে নিচ্ছি আরেকটা ছোট্ট বিরতি। বিরতির পর এসে আমাদের হাতে আরো যা যা রয়েছে। রাশিয়া বিশ্বকাপে নিজেদের মাঠে গত বিশ্বকাপ জিততে না পারার দায় ঘোচাবেন নেইমার, এমনটাই মনে করেন পেলে।
দিন দিন জনপ্রিয় হচ্ছে কর্মস্থলের নতুন ধারণা কো-ওয়ার্কিং। স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা। আবারও আমন্ত্রণ সংবাদে। এবারে থাকছে আমাদের ফিচার রিপোর্টগুলো। কর্মস্থলের নতুন ধারণা কো-ওয়ার্কিং, এর মূল কথা হচ্ছে পেশাগত কাজের সুবিধাদি ভাগ করে নেওয়া বা কর্মস্থল ভাড়া দেয়া। এই ব্যবস্থার মাধ্যমে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তাও তৈরি হচ্ছে। এ ধরনের কর্মস্থলে অন্যান্য প্রয়োজনীয় সুবিধা থাকায় পেশাগত কাজে সন্তুষ্টির মাত্রাও অনেকটাই বেশি। Hold on, so we have a barista here. We do have a barista here. We got foosball tables over there. We do have foosball tables over there. পেশাগত বেহেস্ত অথবা এর একটা দৃশ্য দেখতে চাইলে উইওয়ার্কের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না। এর সহপ্রতিষ্ঠাতা অ্যাডাম নিউম্যানের নেতৃত্বে এই অফিস সাম্রাজ্য এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে আছে কার্যকর যোগাযোগের সব ব্যবস্থা, আছে বিনামূল্যে বিলাসিতার ছোটোখাটো জিনিস, কফি, বিয়ার এবং ফুটবল টেবিল। সারা বিশ্বে উইওয়ার্কের 242টি অফিসে যারা কাজ করেন তারা কিন্তু নিউম্যানের কর্মচারী নন, তারা সবাই তার গ্রাহক। কর্মস্থল ভাড়া দিয়ে এভাবে কাজ করাকে বলে কো-ওয়ার্কিং। You can think about it as like you would think of as a gym. Co-working niye porashona korchen Steve King. Tini bolchen bishoytake ekta gym er sathe tulona kora jete pare jekhane orther binimoye sodossho hoye sob upokoron byabohar kora jay. Eki bhabe co-working hocche byabosar jonno obokathamo share kora. It's really a shared infrastructure for business. কিং বলছেন 2007 সালে মাত্র 70 জন নিয়ে এই শিল্পের যাত্রা শুরু, এক দশকে সারা বিশ্বে তা বেড়ে দাঁড়িয়েছে 1.5 মিলিয়নে, 2023 সালে এই জনবল 5 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। কিং জানান স্বাধীনভাবে কাজ করে এমন জনবল বেড়েই চলেছে, প্রতি বছরই আগের বছরের চেয়ে ফ্রিল্যান্সারের সংখ্যা বাড়ছে, তাদের একটা বড় অংশ উদ্যোক্তায় রূপান্তর হচ্ছে। বড় বড় কর্পোরেশনগুলো এমন নমনীয় কর্মস্থলকে সুযোগ হিসাবে দেখছে। The large corporations also see the advantage of having flexible workspace. নিউম্যান জানান ফরচুন 500 সহ অনেক বড় কোম্পানি এখন তাদের অফিসগুলো পুনর্গঠন করে দিতে উইওয়ার্ককে অনুরোধ করছে। 2010 সালে প্রতিষ্ঠিত উইওয়ার্ক এখন আমেরিকার সবচেয়ে মূল্যবান নতুন কোম্পানিগুলোর একটি, যার মূল্যমান $20 বিলিয়ন। Number 1, they fill my soul. I feel happy being here. খাদ্য নিরাপত্তা পরামর্শক লরেল কার্ডেন জানান এই কোম্পানি তার আত্মাকে শান্তি দেয়, এখানে তিনি সুখে আছেন। They fill your soul. They fill my soul. I'm happy. কার্ডেন বলছেন একটা সম্প্রদায়ের অংশ হওয়া জাদুর মতো কাজ করে, এমন নতুন নতুন সম্প্রদায়কে সহযোগী করাই উইওয়ার্কের আসল লক্ষ্য। এভাবেই বাড়ছে গতানুগতিক অফিসের বাইরের প্রতিযোগীর সংখ্যা। There is this magic that happens when you're in a community. গত বছর এই সময়ে সিয়াটলের ফ্রিল্যান্স লেখক মাইকেল জেনসেন এবং ব্রেন্ট হার্টিঙ্গার বাড়িতে বসে কাজ করতে করতে হাঁপিয়ে ওঠেন, ঠিক তখনই তারা রোম সম্পর্কে জানতে পারেন। হার্টিঙ্গার বলছেন মাঝে মাঝে তার মনে হয় তিনি যেন বিশ্ব সাম্রাজ্যের গোপনীয়তা আবিষ্কার করে ফেলেছেন। তিনি মনে করেন যেই এই কাজটা সম্পর্কে জানবে সেই করতে চাইবে। Way more people would do it. জেনসেন এবং হার্টিঙ্গার এখন একই জায়গায় একসঙ্গে থাকেন, একসঙ্গে কাজ করেন, তারা একসঙ্গে বিশ্রাম নেন, খাওয়া দাওয়া করেন এবং প্রতিনিয়ত বদলে যাওয়া ভ্রাম্যমান মানুষদের সঙ্গে কাজ করেন। দৈনিক ফির ভিত্তিতে ভ্রাম্যমান এই মানুষগুলো মিয়ামি, লন্ডন, টোকিও এবং বালির আউটপোস্টে বাস করতে পারে। যারা একটু থাকার জায়গা খুঁজছেন তাদের জন্য এরকম আরও 8টি আউটপোস্টের পরিকল্পনা নেওয়া হয়েছে, তবে এগুলোর কোনোটাই স্থায়ী ঠিকানা না। ওয়াশিংটন ডিসির বাইরে একটি কো-ওয়ার্কিং প্রতিষ্ঠানের নাম প্লে ওয়ার্ক ড্যাশ। এখানে কো-ওয়ার্কিংয়ের পাশাপাশি চাইল্ড কেয়ারের ব্যবস্থাও আছে। এখানে কাজ করেন 3 সন্তানের মা সারা ব্যাগলে। তিনি বলছেন কাজ করার সময় যদি বাচ্চার চিন্তা করতে না হয় তাহলে সেটা খুবই দারুণ ব্যাপার। মাসে মাত্র $100 দিয়ে বাবা মায়েরা একটা ডেস্ক এবং 3 ঘন্টার শিশু পরিচর্যা পান। Oh, we get a lot of that. We do. We're like, this is amazing. It's better than a spa visit. এই কেন্দ্রের প্রতিষ্ঠাতা নিকোল ড্যাশ জানান তারা অনেককেই বলতে শোনেন এমন একটি ব্যবস্থাই তারা খুঁজছিলেন, সবাই এটাকে দারুণ বলেন, এখানে আসাকে স্পাতে যাবার চেয়েও ভালো মনে করেন। ড্যাশ জানান এটাকে একটা আন্দোলন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি। I don't think that having children and being professional are mutually exclusive.
তিনি মনে করেন না বাচ্চা কাচ্চা থাকা এবং পেশাজীবী হওয়া একটা আরেকটার পরিপূরক। এটাই আন্দোলনের একটা দিক। এই ব্যবস্থা বাবা মায়েদের নিজেদের এবং পরিবারের মধ্যে ভারসাম্য তৈরি করতে সাহায্য করছে। Parents to find and decide their own balance for their own family. ফিরে যাওয়া যাক উইওয়ার্কে। অ্যাডাম নিউম্যানও আধুনিক জীবনের ভারসাম্য পরিবর্তনের আশা করছেন। তাদের কর্মস্থল উইওয়ার্কের আদলে উই লিভ নামে অ্যাপার্টমেন্ট, উই গ্রো নামে স্কুল চালুর চিন্তা করছেন নিউম্যান। সবশেষ একটা পুরো শহর যখন এভাবে সাজানো হবে তখন তার নাম দিবেন শুধুই উই। The most precious resource we have is time. নিউম্যান বলছেন সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সময়। তার মতে মানুষ যদি কোনো একটা জায়গায় শুধুই অর্থের জন্য কাজ করে এবং বাকি সব কিছু দূরে সরিয়ে রাখে এবং এরপর বাড়িতে গিয়ে বসবাস করে, তাহলে সে তার জীবনের অর্ধেক বা তার চেয়েও বেশি সময় বিসর্জন দেয়। যে কোনো মূল্যে সন্তানকে সুস্থ করার কথা সব বাবা মাই বলতে পারেন না। তবে নর্দার্ন ক্যালিফোর্নিয়ায় এমন এক ধনাঢ্য বাবা মায়ের খোঁজ পাওয়া গেছে যারা সন্তানের অসুখ সারাতে নিজেদের সব কিছু দেওয়ার পরও বিপুল অর্থ ঋণ করছেন, যদিও ব্রেন ক্যান্সারে আক্রান্ত তাদের সন্তানটির বাঁচার আশা নেই বললেই চলে। চমৎকার এই জায়গাটি ম্যাকডাওয়েল পরিবারের। এখানে তাদের আছে খুবই সুন্দর একটি বাড়ি, বাড়ির সামনে আছে ঘোড়া চালানোর মতো বিশাল আঙিনা। এই সব কিছু পেবল বিচের একটি নির্জন এলাকায়। এটি নর্দার্ন ক্যালিফোর্নিয়া উপকূলের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দামি জায়গা। কিন্তু ম্যাকডাওয়েলরা এখন তাদের ছেলের ক্যান্সার সারানোর চিকিৎসা কিনতে চাইছেন। How much of a difference does money make in this fight? Well, sadly, it's all about money. ক্যান্সারের বিরুদ্ধে ম্যাকডাওয়েলদের এই যুদ্ধটি পুরোপুরি অর্থের উপর নির্ভর করছে। তবে অর্থটাও এখন তাদের কাছে কোনো সমস্যা নয়। 1991 সালে বিয়ে করেন রাইডার এবং ভিক্টোরিয়া ম্যাকডাওয়েল। দুজনে মিলে সর্দি কাশি প্রতিরোধে সম্পূরক খাবার উৎপাদন করে নিজেদের ভাগ্য গড়েন তারা। তবে তাদের আসল সম্পদ আসে 2000 সালে, যখন তাদের প্রথম ছেলে এরোলের জন্ম হয়। তার 8 বছর পর জন্ম হয় যমজ আরও 2 ছেলে, ম্যাক ও পিয়ার্স। এক সময় ম্যাকডাওয়েলদের মনে হতো তাদের সবই আছে। রাইডার বলছেন তারা প্রায় বলতেন তারা খুবই ভাগ্যবান, মনে হতো সৌভাগ্য তাদের ধরা দিয়েছে। এরপর সেই সৌভাগ্য পালিয়ে গেছে। এরোলের বয়স এখন 18। 5 বছর আগে তার বিরল এক ব্রেইন ক্যান্সার ধরা পড়ে। সার্জারি ও কেমোর ফলে কিছুদিন ভালো ছিল, এখন আবার অসুস্থ। তবুও এরোল আশাবাদী। এরোল বলছেন তিনি খুবই সুখী, তবে ক্যান্সারের কারণে প্রতিদিনই নিজেকে দুর্ভাগা ভাবেন। এরপর নিজেকে মনে করিয়ে দেন তিনি আসলে সৌভাগ্যবান, কারণ ক্যান্সার সারানোর উপায় তার আছে। ম্যাকডাওয়েলরা যখন ছেলের ব্রেন ক্যান্সারের নতুন চিকিৎসার কথা জানতে পারেন, তখন সেই চিকিৎসার জন্য যে কাউকে $10 মিলিয়ন দিতে রাজি হন তারা। কেউ কেউ এগিয়ে আসেন, তবে তারা $10 মিলিয়ন চাননি। NTCD-47 নামের এই চিকিৎসাকে তারা যতটা ভালো আশা করছিলেন ততটা না। তারপরও তারা বিশ্বাস করছেন আরও কিছু ডলার খরচ করলে হয়তো তাদের ছেলে সেরে উঠবে। তাদের ধারণা ঠিকও হতে পারে বলে মনে করছেন UCSF এর বেনিয়ফ চিলড্রেন্স হসপিটালের চিকিৎসক ডক্টর নালিন গুপ্ত। তবে কি অনেক অর্থ খরচ করলে ক্যান্সার সেরে যাবে? And I think we can accomplish that. সেটাই মনে করেন ডক্টর গুপ্ত। তিনি মনে করেন এই চিকিৎসার লক্ষ্য সম্পর্কে বাস্তব ভিত্তিক কিছু প্রত্যাশা পূরণ করতে পারলে সফল হওয়া সম্ভব। Some realistic expectations of what the goals are. এই মুহূর্তে ম্যাকডাওয়েলদের লক্ষ্য আরও অর্থ। তারা একদল চিকিৎসক ও গবেষক জড়ো করেছেন, তাদের দিয়ে সর্বাত্মক চেষ্টা চালাতে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে $250 মিলিয়ন ঋণ চেয়েছেন। রাইডার জানান এই $250 মিলিয়ন শিশুদের ব্রেন ক্যান্সার সারাতে গবেষণায় খরচ করবেন। এই কাজে $250 মিলিয়নই খরচ করতে চান তারা। ডক্টর গুপ্ত বলছেন $250 মিলিয়ন অনেক প্রশ্নের জবাব দেবে। তার মতে এই অর্থ আসলে আরো বেশি কাজের সুযোগ করে দেবে, তবে এই অর্থ রোগ সারাবে না, আশা জাগাবে। It's hope.
Let's hope. ম্যাকডাউলদের আসার নতুন একটি তাগিদ আছে, সেটি হলো চিকিৎসকরা জানিয়েছেন এরোলের দীর্ঘদিন বেঁচে থাকার সম্ভাবনা 85% থেকে কমে 10% মতো দাঁড়িয়েছে। এত অর্থ খরচ করার পরও এরোলের কোনো উন্নতি হবে না এমনটা ভাবেন না তার বাবা মা। ভিক্টোরিয়া বলছেন তারা যদি ভাবেন কিছুই হবে না তাহলে তারা শেষ হয়ে যাবেন, তারা এগিয়ে যেতে চান। ছেলের জন্য যদি জায়গা বদলাতে হয় সেটাও করবেন তারা। So do you still consider yourself lucky? এখনো কি নিজেদের ভাগ্যবান মনে করেন এই দম্পতি? রাইডার বলছেন হ্যাঁ। যোগ করেন ভিক্টোরিয়া, তিনি বলছেন এখনো তাদের তিন ছেলে আছে, এরল তো এখনো আছে। We still have our three boys. Errol's still here. জান্নাতুল মুন, টিভিএন 24 নিউজ ডেস্ক। অভিনব এক প্রকল্প শুরু করেছেন নিউ ইয়র্কের লোনি এডওয়ার্ড। আইনে স্নাতক এই নারী বর্তমানে একজন সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠান দ্য ডগ এজেন্সি সামাজিক মাধ্যমে পোষা প্রাণী ও তাদের মালিকদের সাথে বিভিন্ন ব্র্যান্ড ও মিডিয়ার যোগসূত্র ঘটাচ্ছে। আর্থিক লাভের পাশাপাশি এই কাজে খ্যাতিও পেয়েছেন তিনি। দ্য ডগ এজেন্সি নামের সাথে কুকুর সম্পর্কিত হলেও অভিনব এই সংস্থাটি কাজ করে বিভিন্ন পোষা প্রাণীদের নিয়ে। যেমন তেমন প্রাণী নয়, এরা প্রত্যেকেই কম বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে, এবং এদের নাম ও ছবি দিয়ে যেসব অ্যাকাউন্ট আছে তাদের রয়েছে অসংখ্য অনুসারী। অন্যরকম এই সংস্থার প্রতিষ্ঠাতা নিউ ইয়র্কের লোনি এডওয়ার্ড, হার্ভার্ড ল স্কুল থেকে স্নাতক শেষ করেছেন তিনি। আইনকে পেশা হিসেবে না নিয়ে তিনি উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন কাজ বেছে নিতে চেয়েছেন যেটি সাধারণ থেকে আলাদা এবং আনন্দদায়ক। দ্য ডগ এজেন্সি সৃজনশীলতার পাশাপাশি বেশ লাভজনক হয়েছে। Just ballpark numbers, influencers with millions of followers are getting around 10,000 to 15,000 per piece of sponsored content. It is a lot of money. তিনি যেসব প্রাণীকে তার সংস্থার মাধ্যমে তুলে ধরেন, বিশ্বজুড়ে বিভিন্ন নামী দামি ব্র্যান্ড ও কোম্পানি তাদের ব্যবহার করছেন পণ্যের প্রচার ও প্রসারে। এতে করে জনপ্রিয় ওই পোষা প্রাণীগুলো তারকা বনে যাচ্ছে রাতারাতি। এর ফলে লাভবান হচ্ছেন তাদের মালিকেরাও। এসব প্রাণীর মধ্যে একটি কুকুর যার নাম এলাবিন। কুকুর হলেও সে একজন ফ্যাশন ব্লগার, এমনটা বললেন লোনি এডওয়ার্ড। So Elabine is one of our clients. She travels all over the world. She recently did a campaign with her in the Ritz-Carlton. So she's the fashion blogger in dog form. So she's always traveling. That's her in Paris. এমনই তারকা বনে যাওয়া আরেকটি প্রাণী এটিকাস দ্য হেজহগ। স্টিন মাস্টার কার্পেট ক্লিনার ও অলিম্পাস ক্যামেরা তাদের পণ্য প্রচারে বিজ্ঞাপন ক্যাম্পেইনে তাকে নিয়ে কাজ করেছে। বর্তমানে এই হেজহগের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 117,000 অনুসারী রয়েছে। মায়ামের ডিডিকং ও ইয়েটিকং দুটি বানর ছানাও একই উপায়ে এখন বেশ জনপ্রিয়। এদের পালক পরিবার ও বন্ধুদের দেখানোর জন্য ছবি প্রকাশ করা শুরু করেন, কিন্তু তারা বোঝেনি যে এত জনপ্রিয় হয়ে উঠবে তাদের পোষা প্রাণীরা। টু হ্যাট বিয়ারের বিজ্ঞাপনে দেখা গেছে তাদের। We had no idea they were going to become so famous and it's exciting. I mean, we've never seen a famous monkey like this on Instagram. So সম্প্রতি ম্যানহাটনে একটি উৎসবের আয়োজন করে লোনি। এতে অংশ নেয় অসংখ্য তারকা প্রাণী ও তাদের পালকেরা। এদিকে কাজের ফাঁকে ফাঁকে এই নারী উদ্যোক্তা নিজেও তার পোষা কুকুর ক্লোই দ্য মিনি ফ্রাঞ্চিকে নিয়ে ভ্রমণ করতে পছন্দ করেন। করবি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। আপনারা দেখছিলেন রাতের সংবাদ। শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আকাশে ইঞ্জিন বিকল হয়ে ফিলাডেলফিয়া এয়ারপোর্টে বিমানের জরুরি অবতরণ, একজন নিহত, আহত 7 জন। কারাগারে পাঠানোর হুমকি অবৈধ ও আইনের শাসন বিরোধী, প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির জবাবে বলেন জেমস কমি। ড্যানিয়েলসের হুমকিদাতার স্কেচ প্রকাশ, তথ্যের জন্য $100,000 পুরস্কারের ঘোষণা ড্যানিয়েলসের আইনজীবীর। আমেরিকা ও ব্রিটেনের 1 মিলিয়নের বেশি প্রযুক্তি যন্ত্র হ্যাক করতে পারে রাশিয়া, দুই দেশের গোয়েন্দাদের আশঙ্কা। নর্থ কোরিয়ার নেতার সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক করার সিদ্ধান্তকে সাহসী সিদ্ধান্ত বলেছেন জাপানের প্রধানমন্ত্রী। ইউরোপে উদার গণতন্ত্রপন্থীদের সাথে কর্তৃত্ববাদীদের গৃহযুদ্ধ চলছে বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সেনা মোতায়েন এবং ইভিএম ব্যবহার না করার দাবি প্রত্যাখ্যান করেছে নির্বাচন কমিশন।
এই ছিল আমাদের রাতের সংবাদ আয়োজনে। আর আপনাদের সাথে ছিলাম আমি শামীম আল আমিন, আরও সাথে ছিলাম আমি মিতু চক্রবর্তী রায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। শুভরাত্রি।